সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে তোমরা আগের লেকচারের কমেন্ট বক্সে সেই প্রশ্নগুলো করে নিতে পারো, আমি যথাসম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকে বরাবরের মতোই আমার দ্বিতীয় লেকচারে আমি তোমাদের প্রথম অধ্যায়ে আরো দুটো ইম্পর্টেন্ট টপিক সম্পর্কে আলোচনা করব। একটি হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি এবং আরেকটি হচ্ছে বায়োইনফরম্যাটিক্স। তো টপিক দুটো আলোচনা করার আগে আমি তোমাদেরকে একটা ছোট ব্যাপার শেয়ার করব, সেটা হচ্ছে আমরা যখন সিনেমা হলে সিনেমা দেখতে যাই, থ্রিডি সিনেমার সময় আমরা খেয়াল করি যে সিনেমার আবহাওয়াতে দেখা যায় কেউ যদি কোনো প্রাণী যদি কোনো শব্দ করে, যেমন বা কোনো শব্দ করতেছে, মনে হচ্ছে যে তোমার আশেপাশে বাঘের গর্জন হচ্ছে বা শব্দ হচ্ছে, কিন্তু তুমি যে এই গর্জনটা পাও এটা কি আদৌ সত্যিকার অর্থে তোমার বাঘে কি পাশে কি সেই বাঘটা আছে না? তাহলে এই যে তুমি অনুভব করতেছো ব্যাপারটা, এই অনুভবটা তোমাকে অন্যরকম একটা স্বাদ দিচ্ছে, মনে হচ্ছে বাস্তব কিন্তু আদৌ বাস্তব নয়। এরকম কিছু মজার বিষয় নিয়ে আলোচনা করার জন্য আমি আজকে তোমাদেরকে সেই দুটো টপিক পড়াবো। তাহলে শিক্ষার্থী বন্ধুরা আসো আজকে আর দেরি না করে আমরা সেই দুটো টপিক শুরু করা যাক। আমরা অধ্যায়ে তথ্য যোগাযোগ প্রযুক্তি বিশ্ব বাংলাদেশ প্রেক্ষিতে যে টপিকটা নিয়ে আলোচনা করব তার নাম হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি। ভার্চুয়াল রিয়েলিটি শব্দটা শুনলে কেমন কৃত্রিম কৃত্রিম মনে হয়, এই কৃত্রিম কি বা কিভাবে এটা আসছে সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা শুরু করি। আমরা দেখবো যে এটা থেকে আমরা কি শিখতে পারবো, ভার্চুয়াল রিয়েলিটির ধারণা একটা করতে পারবো, ভার্চুয়াল রিয়েলিটি সিস্টেম তৈরি উপাদান সম্পর্কে বর্ণনা করতে পারবো, ভার্চুয়াল রিয়েলিটির প্রয়োগক্ষেত্র বা ব্যবহার সম্পর্কে জানতে পারবো, এটা ইতিবাচক এবং নেতিবাচক দুই দিক সম্পর্কে আমরা জেনে নিতে পারবো। আগে আমরা জানার চেষ্টা করবো ভার্চুয়াল রিয়েলিটি কি। ভার্চুয়াল রিয়েলিটি হচ্ছে কম্পিউটার সিমুলেশনের সাহায্যে তৈরি ত্রিমাত্রিক ব্যবস্থা বা ব্যবহারকারীর কাছে যা সত্য বা বাস্তব বলে মনে হয়। এখন তোমার একটা প্রশ্ন দেখতে পারে ত্রিমাত্রিক কি, যেখানে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনটাই থাকবে এবং এটা এমন ভাবে তৈরি করা হবে যেটা তোমার কাছে বাস্তব মনে হবে কিন্তু আদৌ সেটা কখনোই বাস্তব ছিল না। কম্পিউটার প্রযুক্তি ও অনুকরণ বিদ্যার প্রয়োগে কৃত্রিম পরিবেশকে এমন ভাবে তৈরি এবং উপস্থাপন করা হয় যা ব্যবহারকারীর কাছে সত্য বলে মনে হতে থাকে। 1962 সালে মর্টন এল হেলগি তার তৈরি সেন্ট্রোনাস স্টিমুলেটর নামক যন্ত্রের মাধ্যমে প্রথম ভার্চুয়াল রিয়েলিটি আত্মপ্রকাশ করে থাকে। ভার্চুয়াল রিয়েলিটির কিছু বৈশিষ্ট্য আছে, এই বৈশিষ্ট্যগুলো জানা আমাদের খুব জরুরি। এই কৃত্রিম পরিবেশে ত্রিমাত্রিক ইমেজ তৈরি হয়, অর্থাৎ পরিবেশটা কৃত্রিম থাকবে বাট সেটার ভিতরে তুমি একটা বাস্তবসম্মত কিছু অনুভব করতে পারবে। কৃত্রিম পরিবেশ হলো অনুভূতি কিন্তু বাস্তবের মতো, অর্থাৎ তোমার মনে হবে তুমি বাস্তবে এই জিনিসটা অনুভব করছো যেটা কৃত্রিমের মধ্যে নেই বা এরকম তোমার মনে মতো থাকবে। কম্পিউটার প্রযুক্তি ও অনুকরণ বিদ্যা যাকে আমরা বলি সিমুলেশন প্রয়োগ করতে পারবো আমরা, অর্থাৎ কোনো একটা এমন পরিবেশ তৈরি করবো যেই পরিবেশে তুমি এই বাস্তবতার স্বাদটাকে গ্রহণ করতে পারবে। এখানে আমাদের ভার্চুয়াল রিয়েলিটি করার জন্য কিছু সফটওয়্যারের প্রয়োজন আছে, যে সফটওয়্যারগুলোর মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে ভাইজার, ভিআর টুলকিট, 3D স্টুডিও ম্যাক্স, মায়া ইত্যাদি। এই সফটওয়্যারগুলি দ্বারা তুমি ভার্চুয়াল রিয়েলিটি পরিবেশটাকে ক্রিয়েট করতে পারবে। ভার্চুয়াল রিয়েলিটি অবশ্যই বিশ্বাসযোগ্য, ইন্টারঅ্যাক্টিভ, কম্পিউটার নিয়ন্ত্রিত এবং আমাদের এমন একটা প্রযুক্তি যেটার সাহায্যে তুমি বাস্তবতা অনুভব করতে পারবে। বাস্তবতাগুলো তোমার সামনে এতটাই সহজে চলে আসবে তোমার মনেই হবে না তুমি কোনো কৃত্রিম পরিবেশে অবস্থান করছো। ভার্চুয়াল রিয়েলিটিতে বাস্তব অনুভব করার জন্য তথ্য প্রদানকারী বিভিন্ন ধরনের ডিভাইস ব্যবহার করা হয়। তো তুমি যে অনুভবটা করবা বাস্তবতাটা, তো এটার জন্য তোমাকে কিছু ডিভাইস লাগবে যেটা ছাড়া তুমি এটা কখনোই করতে পারবে না। এখন আমরা সেই ডিভাইসগুলো সম্পর্কে জানব। মাথায় হে মাউন্টেড ডিসপ্লে, অর্থাৎ তুমি এখানে দেখতে পাচ্ছ মাথায় কিছু একটা পরে নিতে হবে, হাতে একটি ডেটা গ্লাস করতে হবে। এটা একটা সাধারণ গ্লাসের মতো না যে আমরা পড়লাম তুলে ফেলে দিলাম, এটা হচ্ছে এক ধরনের বিশেষ ডেটা গ্লাস। শরীরে একটি পূর্ণাঙ্গ বডি সুট, একটি বডি সুট করতে হবে। আমরা পাশের চিত্রে দেখতে পাচ্ছি একজন কর্মী ভার্চুয়াল রিয়েলিটি ডিভাইসগুলো পরে ভার্চুয়াল ভাবে কিছু বাস্তব অনুভব করার চেষ্টা করছে। চিত্রটা আমরা ভালো করে দেখলেই বুঝতে পারবো। ভার্চুয়াল রিয়েলিটি সিস্টেম তৈরির উপাদান সমূহ, আমি যে সিস্টেমটা তৈরি করবো তার কিছু উপাদান আছে। প্রথমে হচ্ছে এফেক্টর। এফেক্টর হলো একটা বিশেষ ইন্টারফেস ডিভাইস যা ভার্চুয়াল রিয়েলিটি পরিবেশের সাথে সংযোগ স্থাপন করে, যেমন তোমার হেড মাউন্টেড ডিসপ্লে, ডেটা গ্লাস, পূর্ণাঙ্গ বডি সুট। এগুলো যখন তুমি শরীরে পরিধান করবে তখন তোমার একটা বাস্তবতার ফিলিংস হতে থাকবে।
রিয়েলিটি সিমুলেটর এটি এক ধরনের সফটওয়্যার যা ইভেন্ট লোডকে সংবেদনশীল তথ্য সরবরাহ করে যেমন বিভিন্ন ধরনের সেন্সর তুমি যখন ওই ডিভাইসগুলো পড়বে পড়ার পর তোমার মনে হতে পারে যে আমি কি অনুভব করতে পারছি হ্যাঁ তোমাকে অনুভব করতে হবে আর এই অনুভব করার জন্য তোমাকে যেটা করতে হবে একটা সেন্সরের প্রয়োজন আছে যা তোমার ভিতরের সেন্স অনুভূতি তৈরি করবে অ্যাপ্লিকেশন বিভিন্ন ধরনের সিমুলেশন সফটওয়্যার আছে যেমন ওটে অটোডেস্কের ডিভিশন এই সফটওয়্যারটার সাহায্যে তুমি অ্যাপ্লিকেশনের কাজ করতে পারবে জিওমেট্রি জিওমেট্রি হলো ভার্চুয়াল পরিবেশের বিভিন্ন বস্তুর বাহ্যিক বৈশিষ্ট্য সম্পর্কে তথ্য দেবে অর্থাৎ ভার্চুয়াল যে পরিবেশটা আছে এটা সম্পর্কে তোমার তথ্য জানাটা খুব জরুরি আর এই তথ্য জানার যে ব্যাপারটা সেটা তোমাকে হেল্প করবে হচ্ছে জিওমেট্রি এখন আমরা দেখব ভার্চুয়াল রিয়েলিটির সব থেকে গুরুত্বপূর্ণ যে ব্যাপার সেটা হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি প্রয়োগ ক্ষেত্র বা ব্যবহার যেটা আমাদের জানাটা সব থেকে বেশি দরকার স্যার ভার্চুয়াল রিয়েলিটি কোথায় ব্যবহার করা হয় প্রকৌশল ও বিজ্ঞান তুমি ইঞ্জিনিয়ারিং কাজে বা বিজ্ঞানের ক্ষেত্রে ভার্চুয়াল রিয়েলিটির অনেক ব্যবহার আছে আমরা যেমন দেখতে পাচ্ছি বিজ্ঞানের জটিল বিষয় নিয়ে গবেষণা ফলাফল বিশ্লেষণ ও উপস্থাপন বৈজ্ঞানিক যন্ত্রপাতির ব্যবহার এবং ইন্ডাস্ট্রিয়াল প্রসেসের সিমুলেটর ভার্চুয়াল রিয়েলিটির ব্যাপক প্রয়োগ রয়েছে চিত্র দুটোতে গেলে ভালো করে দেখো এখানে একটি লোক কিছু একটা ত্রিমাত্রিক ব্যবস্থা অনুধাবন করার চেষ্টা করছে চোখে একটা কিছু পড়ে বা এটা সে কখনোই অনুভব করতে পারত না যদি সে ভার্চুয়াল পরিবেশে না যেত ভার্চুয়াল পরিবেশে গিয়ে সে বাস্তবতাটাকে অনুভব করছে এটা কেমন হতে পারে জিনিসটা কি আমরা পাশে দেখতে পাচ্ছি আরেকজন সেখানে তিনিও একটা যন্ত্রের সাথে মুখে একটা কিছু পরে এবং হাতে কিছু নিয়ে তিনিও একটা কৃত্রিম পরিবেশে বাস্তবতা অনুভব করার চেষ্টা করে যাচ্ছে আমাদের খেলাধুলা ও বিনোদনের ক্ষেত্রে আমাদের ভার্চুয়াল রিয়েলিটির অবদান অসীম আমরা খেলাধুলা ও বিনোদনের ক্ষেত্রে দেখতে পাচ্ছি ভার্চুয়াল রিয়েলিটির কল্যাণে কম্পিউটারের সাথে কোনো খেলায় অংশগ্রহণ বা কম্পিউটার সিস্টেমে অনুশীলন সম্ভব হচ্ছে তুমি কম্পিউটারের সাথে দাবা খেলা থেকে শুরু করে যে কোনো খেলা খেলতে পারো এবং এই খেলায় কম্পিউটার তোমাকে মানুষের মতো বুদ্ধিদীপ্ত আচরণ করবে এবং আচরণ করে তোমার সাথে এমনভাবে খেলবে তোমার মনে হবে যে তুমি বোধহয় আরেকজন মানুষের সাথে খেলছো বা তুমি কিন্তু আসলেই কোনো মানুষের সাথে খেলছো না ত্রিমাত্রিক বা ত্রিমাত্রিক সিমুলেশনের মাধ্যমে নির্মিত হচ্ছে বৈজ্ঞানিক কল্পকাহিনী নির্ভর ছবি যা সবার কাছে জনপ্রিয়তা অর্জন করছে আমরা বলিউড বা হলিউডে বিভিন্ন ছবি দেখতে পাই যে ছবিগুলোতে দেখা হয় সুপার হিরো আমাদেরকে এসে বাঁচাচ্ছে সুপার হিরোরা এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে বাট সুপার হিরোরা কি আসলেই উঠতে পারে পারে না তাদের এই যে এফেক্ট এই যে সেন্সগুলো তৈরি করতে যেটা ব্যবহৃত হয় সেটাই হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি আমরা চিত্র দুটোতে দেখতে পাচ্ছি একজন খেলাধুলা করছে বাট সে কিন্তু আগে খেলছে না বাট সে খেলা অনুভব করছে এখানে আরেকজন বলটাকে ফিরাচ্ছে বাট সে কিন্তু আগে বলটাকে ফিরাচ্ছে না বাট তার অনুভবে আসতেছে সে বলটাকে ফিরাচ্ছে তাহলে তুমিও কেন বসে থাকবে তুমিও খেলাধুলাতে শুরু করতে পারো ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ভার্চুয়াল রিয়েলিটি অনেক অবদান কোনো পণ্য উৎপাদনের পূর্বে ভার্চুয়াল রিয়েলিটিতে পণ্যের মান পরীক্ষা করা যায় ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে ভোক্তা বা ক্রেতার কাছে পণ্যের ব্যবহার পদ্ধতি ও অন্যান্য সুবিধা সহ সহজ উপস্থাপন করা সম্ভব এছাড়া ব্যবসায়িক কর্মকাণ্ডে প্রশিক্ষণ ক্ষেত্র আমাদের এটি লাগতে পারে যেমন হোন্ডা কোম্পানি তার হোন্ডাটা বিক্রি করবে তো হোন্ডা বিক্রি করার সময় অনেকে চাইতে পারে যে হোন্ডার স্পিড কেমন বা হোন্ডা কেমন চলে সেটা দেখতে চায় তাহলে তুমি চিত্র দেখতে পাচ্ছ যে হোন্ডা ব্যবহারটাকে একটা বিশেষ একটা হোন্ডার মতো একটা জায়গার মধ্যে বসে সেটা অনুভব করার চেষ্টা করেছে এবং তুমি সাথে খেয়াল করো আরেকজন মোবাইল কোম্পানির মোবাইল সম্পর্কে ধারণা দিচ্ছে যেটা তুমি ঘরে বসে দেখতে পাচ্ছ যে এই মোবাইল থেকে তুমি কি কি সুবিধা পাবে এবং এই মোবাইল ব্যবহার করা তোমার উচিত হবে কি না ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহার প্রয়োগ ক্ষেত্রে আমরা শিক্ষাক্ষেত্র দেখতে পাচ্ছি শিক্ষাগ্রহণ ও প্রদানের ক্ষেত্রে ভার্চুয়াল রিয়েলিটি অনেক প্রভাব বিস্তার করেছে এর মাধ্যমে শিক্ষার জটিল বিষয়সমূহ সহজে উপস্থাপন ও পাঠদানের বিষয়টি সহজে চিত্তাকর্ষক ও হৃদয়গ্রাহী করা যায় আমরা ক্লাসে অনায়াসে এটা দেখাতে পারি প্রজেক্টরের মাধ্যমে আমরা এখানে যাচ্ছি ওখানে যাচ্ছি এই সমুদ্রে এখানে হচ্ছে মহাকাশে এটা হচ্ছে বাট আদৌ কিন্তু আসলে সেটা হচ্ছে না বাট এটা উপস্থাপন করা যাচ্ছে আর উপস্থাপনের কাজে তোমাদের যে হেল্প করছে সেই প্রযুক্তিটাই হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি চিত্রে তোমরা দেখতে পাচ্ছ শিক্ষক তা স্টুডেন্টদের এই শিক্ষাটাই দিচ্ছে চিকিৎসা ক্ষেত্র ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহারের অন্যতম বৃহৎ একটি ক্ষেত্র
হচ্ছে আমাদের চিকিৎসা বিজ্ঞান। এই প্রযুক্তিতে সিমুলেটরের মাধ্যমে জটিল সার্জারি অত্যন্ত সূক্ষ্মভাবে সম্পন্ন করা হয়। চিকিৎসকদের নতুন চিকিৎসা সম্পর্কে ধারণা অর্জন এবং প্রশিক্ষণের ক্ষেত্রে ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহৃত হয়। যেমন আমরা চিত্রে দেখতে পাচ্ছি এই যে চিকিৎসকরা এটা ব্যবহার করছে, অনেক ক্ষেত্রে দেখা যায় যে তুমি চাইলেই মানুষের পেটের ভিতরে অনেক কিছু যেটা তুমি সহজে দেখতে পারবে না, কিন্তু যন্ত্রের সাহায্যে সেটা তুমি বের করতে পারবে, সেটা এক্স-রে হোক বা যে কোনো। এই যে তুমি কাজটা করতে পারছো, এটা কি মানুষের পক্ষে কখনো ডিরেক্টলি করা সম্ভব না? এটা তুমি ভার্চুয়াল রিয়েলিটির সাথে পারবে। তুমি মনে করো নতুন একজন ডাক্তার তোমাকে কি সহজেই সার্জারি করতে দিবে? না, তাহলে তোমাকে আগে একটা পরিবেশ দিবে, যেই পরিবেশে তোমাকে শেখানো হবে বাস্তবিকভাবে কিভাবে অপারেশন করতে হয়, তাকে ছেড়া করতে হয়, কিভাবে চিকিৎসা করতে হয়, তবেই তো তোমাকে মূল ময়দানে যেতে দিবে। না হলে একটা মানুষের জীবন অনেক গুরুত্বপূর্ণ, সেক্ষেত্রে কি কেউ জীবন হারাবে? না, তাহলে সেক্ষেত্রে ভার্চুয়াল রিয়েলিটির গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। ড্রাইভিং নির্দেশনা আমাদের অন্যতম একটা বড় ক্ষেত্র হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি ড্রাইভিং। ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে গাড়ি চালানোর বিভিন্ন পর্যায়ে বাস্তব ধারণা লাভ করা যায়, ফলে প্রশিক্ষণার্থী খুব দ্রুত গাড়ি চালানো শিখতে পারে, এতে ঝুঁকির পরিমাণ কম। আমি ড্রাইভিং শিখতে চাই, এখন আমি ড্রাইভিং শিখতে গিয়ে যদি রাস্তায় মেন রাস্তায় গাড়ি নেমে পড়ি এবং আমি যদি ব্রেক ফেল করে অ্যাক্সিডেন্ট করি, সেখানে আমার মৃত্যু সহ যে কোনো ব্যক্তির মৃত্যুর সম্ভাবনা বেড়ে যায়, তাহলে সেক্ষেত্রে ড্রাইভিংয়ের ক্ষেত্রে আমাকে কখনোই এইভাবে গাড়িতে ছেড়ে দেওয়া হবে না। কিন্তু যদি আমরা একটা কৃত্রিম পরিবেশে এই বিষয়টাকে প্রশিক্ষণ ভাবে নেই, তাহলে আমরা সেটা সহজে শিখতে পারবো, তাহলে সেক্ষেত্রে ভার্চুয়াল রিয়েলিটি রয়েছে অসীম অবদান। সেনাবাহিনী প্রশিক্ষণ, ভার্চুয়াল রিয়েলিটি প্রয়োগ করে সেনাবাহিনী প্রশিক্ষণ ডিভাইস গুলো, আর যখন ডিভাইস গুলো কিনতে পারছে না, সবাই কিন্তু এটা ব্যবহারের সুবিধা নিতে পারছে না। আর
যখন সবাই সুবিধাটা নিতে পারছে না তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই এটাকে আমরা সর্বজন বিহিত ভাবে এটা করতে পারছি না, যাদের শুধুমাত্র সামর্থ্য আছে তারাই এটা করতে পারছে। এখন আমরা যে এতক্ষণ করলাম আমাদের একক কাজ আছে, কারণ এখন তো লকডাউন আমরা দলীয় ভাবে কিছু করতে পারবো না। একক কাজের ভেতরে আমরা জ্ঞানগত ধারণাগুলো করবো ভার্চুয়াল রিয়েলিটি সম্পর্কে এবং বিভিন্ন বোর্ডে আসল প্রশ্নগুলো করবো, যদিও আমরা টপিকের শেষে এই সৃজনশীলের ব্যাপারটা নিয়ে তোমাদের সাথে ছোট্ট একটু আলোচনা করবো। আমাদের আরো একটা টপিক, আমাদের আরো একটা টপিকের মধ্যে আছে বায়ো ইনফরমেটিক্স। শুনতে অনেকটা বায়োমেট্রিক্সের মতো লাগলেও বিষয়টা কিন্তু বায়োমেট্রিক্স না, পুরোটাই একটু ভিন্ন। তো আমরা টপিকে প্রবেশ করি, আমাদেরও জানতে কৌতূহল হচ্ছে এই টপিকটা আসলে কেন। এই টপিকটা পড়ার পর আমরা যদি শিখতে পারবো বায়ো ইনফরমেটিক্সের ধারণা ব্যাখ্যা করতে পারবো, বায়ো ইনফরমেটিক্স ব্যবহার বা প্রয়োগ সম্পর্কে আমরা ভালোভাবে জানতে পারবো। তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা চলে যাচ্ছি বায়ো ইনফরমেটিক্স। বায়োইনফরমেটিক্স বা জৈব তথ্যবিজ্ঞান হলো এমন এক প্রযুক্তি যা ফলিত গণিত, তথ্যবিজ্ঞান, পরিসংখ্যান, কম্পিউটার বিজ্ঞান, কৃত্রিম বুদ্ধিমত্তা, রসায়ন ও জৈব রসায়ন ব্যবহার করে জীববিজ্ঞানের সমস্যা সমূহ সমাধান করে থাকে। কি একটু বড় মনে হচ্ছে না, মনে হচ্ছে না একটু জটিল হয়ে যাচ্ছে? তাহলে আমরা একটু আরেকটু সহজ ভাষায় চিন্তা করি। জীববিজ্ঞান সংক্রান্ত তথ্য ব্যবস্থাপনার কাজে কম্পিউটার প্রযুক্তির প্রয়োগই হলো বায়োইনফরমেটিক্স। অর্থাৎ তুমি যদি কোনো বায়োলজিক্যাল বিষয় সলিউশন করতে না পারো, সেটা উদ্ভিদ বা প্রাণী হোক, সেটাকে তুমি যদি তথ্য প্রযুক্তির সাহায্যে প্রকাশ করতে পারো বা সমাধান করে নিতে পারো, তাহলে বিষয়টাই হচ্ছে বায়োইনফরমেটিক্স। জীব সংক্রান্ত বা জীববিজ্ঞান সংক্রান্ত বিষয়গুলোকে আমি তথ্য প্রযুক্তির সাহায্যে প্রকাশ করা। অন্যভাবে বলা যায় কম্পিউটার বিজ্ঞান, পরিসংখ্যান, গণিত এবং ইঞ্জিনিয়ারিং জ্ঞানকে ব্যবহার করে জৈবিক সমস্যা সমাধানের বিজ্ঞানী হলো বায়োইনফরমেটিক্স। তাহলে চলো আমরা ভিতরে দেখি বায়োইনফরমেটিক্স সম্পর্কে। বায়োইনফরমেটিক্স ব্যবহৃত জৈবিক ডেটা সমূহ, এটি কি জৈবিক ডেটা বলে ব্যবহৃত হয়? ডিএনএ, জিন, অ্যামিনো অ্যাসিড, নিউক্লিক অ্যাসিড ইত্যাদি। ভালো করে আমরা মনে রাখতে ব্যবহার করি ডিএনএ, জিন, অ্যামিনো অ্যাসিড, নিউক্লিক অ্যাসিড। বায়োইনফরমেটিক্স এর আসল উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা জানাটা জরুরি। এটা আসলে কি করবে আমাদের জন্য? প্যাটার্ন রিকগনিশন, ডেটা মাইনিং, ভিজুয়ালাইজেশন ইত্যাদির সাহায্যে জৈবিক জীববিজ্ঞানগত যে প্রক্রিয়া সেটাকে সঠিকভাবে অনুধাবন করবে ব্যাপার। অর্থাৎ জিন বিষয়ক তথ্যগুলো অনুসন্ধান করে তোমার জ্ঞান লাভে সহায়তা করবে। দুই নম্বর, রোগ পাবায়ের কারণ হিসেবে জিনের প্রভাব সম্পর্কিত জ্ঞান দিবে, যে তোমার এটা কেন এই রোগ পাবায়টা হইল, তুমি এটাতে কি ধরনের জিনের প্রভাব রয়েছে, এই ব্যাপারগুলো তোমাকে জানতে সাহায্য করবে। ঔষধের গুণগত উন্নত এবং নতুন ঔষধ আবিষ্কারের প্রচেষ্টায় তোমাকে সহযোগিতা করবে। বায়োমেট্রিক্সের কিছু টুলস আছে, যেহেতু এখানে সফটওয়্যার ব্যবহার আছে, সুতরাং এখানকার টুলস এর ব্যাপারগুলো আমাদের জেনে নিতে হবে। একটি বায়োমেট্রিক টুলস তিনটি প্রধান কাজ করে। বায়োমেট্রিক যে কোনো জৈবিক ডেটা বিশ্লেষণ করার ক্ষেত্রে একটি বায়োমেট্রিক টুলস নিম্নোক্ত তিনটি প্রধান কাজ করে। কয়টি প্রধান কাজ? তিনটি প্রধান কাজ। এক নম্বর হচ্ছে ডিএনএ সিকোয়েন্স থেকে প্রোটিন সিকোয়েন্স নির্ণয় করে, ডিএনএ থেকে প্রোটিনের ব্যাপারটাকে সে আলাদা করবে, প্রোটিন সিকোয়েন্স থেকে প্রোটিন স্ট্রাকচার তৈরি করবে। একটা প্রোটিনের যে সিকোয়েন্স আছে তার থেকে একটা স্ট্রাকচার সে তৈরি করবে, প্রোটিন স্ট্রাকচার থেকে প্রোটিনের কাজগুলোকে নির্ণয় করবে। তাহলে তিনটা জিনিস আমরা ভালো করে মনে রাখি, ডিএনএ থেকে প্রোটিন সিকোয়েন্স বের করবে, প্রোটিন সিকোয়েন্স থেকে প্রোটিন স্ট্রাকচার বের করবে, আর লাস্ট ওয়ান প্রোটিন স্ট্রাকচার থেকে প্রোটিনের কাজগুলোকে নির্ণয় করবে। বায়োইনফরমেটিক্সের ব্যবহার বিশাল ব্যবহার, আমরা এই ব্যবহারগুলো খুব ভালোভাবে জানবো, এই ব্যবহারগুলো জানাটা আমাদের খুব বেশি জরুরি। আমরা এখানে দেখতে পাচ্ছি মাইক্রোবায়াল জীবনের ব্যবহার রয়েছে, মলিকুলার মেডিসিনে রয়েছে, পার্সোনালাইজড মেডিসিনে রয়েছে, প্রিভেন্টিভ মেডিসিন, জেন থেরাপিতে রয়েছে, কম্পারেটিভ স্টাডিসে রয়েছে, ক্লাইমেট চেঞ্জে রয়েছে, বায়োটেকনোলজিতে আছে, ড্রাগ ডেভেলপমেন্ট, ভেটেরিনারি সায়েন্সে আছে, এগ্রিকালচার আছে, বায়ো ওয়াপন ডেভেলপমেন্ট রয়েছে, আরো অনেক ব্যবহার আছে। তার মধ্যে এই ব্যবহারগুলো বিশেষভাবে উল্লেখযোগ্য। শিক্ষার্থী বন্ধুরা এই ব্যবহারগুলো তোমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে। বায়োইনফরমেটিক্স এর গবেষণার ক্ষেত্র সমূহ, এটা কোথায় কোথায় গবেষণা করা হয় এই বিষয়টাও জানা কিন্তু খুব জরুরি। আমরা দেখতে পাচ্ছি সিকোয়েন্স অ্যালাইনমেন্টে আছে, এটা ডিএনএ অ্যানালাইসিস বা ডিএনএ বিশ্লেষণে করা হতে পারে,
জিন ফাইন্ডিং এ করতে পারি, ড্রাগ ডিজাইন বা ড্রাগ নকশায় করতে পারি, ড্রাগ ইনভেনশন বা ড্রাগ আবিষ্কারের ক্ষেত্রে করতে পারি, প্রোটিন স্ট্রাকচার প্রোটিনের গঠন সম্পর্কে জানতে পারি। বায়োইনফরমেটিক্স এ ব্যবহৃত যে সফটওয়্যার গুলো আমরা ব্যবহার করি সেটা দুটি অংশে, একটা হচ্ছে পেইড সফটওয়্যার যা টাকার মাধ্যমে কিনতে হয়, এবং আরেকটা হচ্ছে ওপেন সোর্স সফটওয়্যার। বা আমাদের যে ইম্পর্টেন্ট সফটওয়্যার গুলো আছে সেগুলোই হচ্ছে আমাদের আলোচ্য বিষয়। আমরা সফটওয়্যার গুলো একটু দেখে নিই। আমাদের জাভা ব্যবহার করা হয়, সি প্রোগ্রাম, এক্সএমএল, পার্ল, সি প্লাস প্লাস, পাইথন, এসকিউএল, ম্যাটল্যাব এবং আমাদের স্প্রেডশিট অ্যানালাইসিস। এই ব্যাপারগুলো আমাদের বায়োইনফরমেটিক্সের সাথে জড়িত। এখন তোমাদের প্রশ্ন থাকতে পারে, স্যার এই দুইটা টপিক সম্পর্কে আমাদের সৃজনশীল কি হতে পারে তার যদি একটু ধারণা পাওয়া যেত। কারণ তুমি যতই পড়ো না কেন, তুমি যদি নমুনা না দেখো তাহলে তুমি এটা সম্পর্কে ভালো ধারণা গ্রো করতে পারবে না। তুমি খেয়াল করো, মিস্টার ওয়াই তার বাবার ল্যাবরেটরিতে প্রবেশের সময় একটি বিশেষ সেন্সরের দিকে তাকানোর ফলে দরজা খুলে গেল। বিশেষ সেন্সরের দিকে তাকানোর ফল দরজা খুলে গেল। ভিতরে প্রবেশ করে দেখলো কক্ষে জৈব তথ্যকে সাজিয়ে গুছিয়ে ইনফরমেশন সিস্টেম তৈরি গবেষণা চলছে। তাহলে তুমি এটা খেয়াল করো, জৈব তথ্য হচ্ছে জীববিজ্ঞান সংক্রান্ত আর ইনফরমেশনটা হচ্ছে তথ্য বা আইটি সংক্রান্ত। তাহলে জীববিজ্ঞান সংক্রান্ত বিষয়টাকে আমরা আইটির মাধ্যমে প্রকাশ করছি, তাহলে আমাদের এটা বুঝতে বাকি থাকলো না যে এটা কি নিয়ে আলোচনা করেছে। ল্যাবরেটরিতে যে প্রযুক্তি নিয়ে গবেষণা করেছে তা বিশ্লেষণ করো। তাহলে নিঃসন্দেহভাবে এর উত্তরটা হবে বায়োইনফরমেটিক্স। আমরা দ্বিতীয় প্রশ্ন দেখতে পাচ্ছি, জাপান দক্ষিণ কোরিয়ার ড্রাইভার হিসেবে একটি প্রতিষ্ঠানে চাকরি নিয়ে আসে, ড্রাইভার হিসেবে চাকরি নিয়ে আসে। সেখানে সে প্রথম এক মাস একটি বিশেষ কৃত্রিম পরিবেশে গাড়ি চালানোর প্রশিক্ষণ গ্রহণ করে। শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করো, কৃত্রিম পরিবেশ, আর কৃত্রিম পরিবেশ কে সৃষ্টি করে? কৃত্রিম পরিবেশ সৃষ্টি করে ভার্চুয়াল রিয়েলিটি। এই পরিবেশে সে বিভিন্ন গাড়ি চালানোর প্রশিক্ষণ রপ্ত করে। তাহলে আমাদের যদি প্রশ্ন করা হয় উদ্দীপকে জামানের প্রবাস জীবনে কোন প্রযুক্তির কথা বলা হয়েছে ব্যাখ্যা করো, তাহলে নিঃসন্দেহভাবে এর উত্তরটা হবে আমাদের ভার্চুয়াল রিয়েলিটি। এরকম আমাদের আরো প্রশ্ন আছে এবং এই প্রশ্নগুলো আমরা অনুশীলনী থেকে আমরা জেনে নেওয়ার চেষ্টা করব। যথারীতি একক কাজ করতে হবে, আর একক কাজ হচ্ছে বায়োইনফরমেটিক্স সম্পর্কে জানা লাগবে, জ্ঞান অনুধাবন গুলো করা লাগবে, আর সৃজনশীল সম্পর্কে তথ্য নেওয়ার জন্য আমাদের বইটা দেখতে হবে। আমাদের লেকচার শেষ। সর্বশেষে দুটো কথা বলতে চাই, আমাদের আজকে এই লকডাউন, আজকে বৈশ্বিক মহামারীর পিছনে যে করোনা ভাইরাস কোভিড 19 দায়ী, সেই করোনা ভাইরাসকে আমরা চাইলে সহজে প্রতিরোধ করতে পারি, এটা আমাদের সদিচ্ছার জন্য দরকার। আমাদের চাইলে এটা আমরা বাসায় থাকতে পারি, আমরা প্রয়োজনীয় পদক্ষেপ গুলো নিতে পারি, সরকার কর্তৃক যে কথাগুলো বলা হয়েছে সেটা মেনে চলতে পারি, এবং সর্বশেষ আমরা নিজেদেরকে, নিজের পরিবারকে এবং দেশকে সেফ রাখতে পারি। স্টে সেফ, স্টে হোম। ভালো থাকো, সুস্থ থাকো। খোলা রাখা।